हेलो বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ধরনের একটি পপাতা তৈরি করে দেখাবো। তো প্রথমে বলবো আপনারা সবাই কেমন আছেন, আর আমি ভালো আছি। তো আজকে আমি পপাতা তৈরি করার জন্য নিয়েছি এখানে 1 মিটার শীট, আর এখানে পপাতা আমি আজকে তোমাদের খুব সহজ পদ্ধতিতে দেখাবো। তো আগে আপনাদেরকে আমি গ্লাস হাতার মধ্যে পপাতা তৈরি করে দেখাচ্ছি এবং 3/4 হাতার মধ্যে দেখিয়েছি, কিন্তু ফুল হাতার মধ্যে কখনো পপাতা তৈরি করে দেখাইনি। তো আজকে তোমাদেরকে আমি ফুল হাতা একদম পপাতা তৈরি করে দেখাবো। চলো বন্ধুরা, আজকে তোমরা এই ভিডিওটি দেখতে থাকো, আর লক্ষ্য করতে হবে কিন্তু কি করে তৈরি। চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমি কিন্তু কাপড়টি দুভাজ করে নেব। দুই পাটে পাট করে নিলাম, তারপর চার পাটে ভাঁজে পাট করে নিলাম। তো বন্ধুরা, আমার প্রথমেই নিয়ে নিতে হবে কিন্তু আমার যে ফুলাতার যতটা মাপ, সেই ফুলাতার মাপটা আগে নিয়ে নিতে হবে। তো আমার এখানে 20 ইঞ্চি ফুলাতার মাপ, তারপর কিন্তু নিতে হবে মোহরার মাপটা। মোহরা এখানে নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি, আর 7.5 ইঞ্চির হাফ এই সাইডটা নিতে হবে, 3 ইঞ্চি 6 সুদ দিয়ে মোহরা যেখান থেকে নিলাম সেখান থেকে সেফটি দিয়ে নিতে হবে। তারপর হাতের মোহরি নিয়ে নিতে হবে। আমার হাতের মোহরি আছে এখানে 3.5 ইঞ্চি, মানে 7 ইঞ্চি আছে। তো তার সঙ্গে এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিয়ে আমি কিন্তু 4.5 ইঞ্চিতে নিয়ে সোজা সোজা বরাবর লাইন টেনেছি। তো এবার কিন্তু আমি পফাতা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চি লম্বা। তো বন্ধুরা, যেখানে আমি মোহরাটা কাটিং মানে শেপ দিয়ে রেখেছি সেখানে কিন্তু এইভাবে নিয়ে বরাবর লাইনটিকে টেনে নিয়ে এইভাবে মোহরার সঙ্গে মিলিয়ে নিতে হবে, যেখানে আমি 9 ইঞ্চি 9.5 ইঞ্চি লম্বাটা নিলাম। তো বন্ধুরা, আমার পফাতার ড্রয়িংটা করা হয়ে গেছে। তো এবার আমি যেভাবে ড্রয়িংটা করেছি সেইভাবে কিন্তু আজকে আমি কেটে নেব এইভাবে। তো বন্ধুরা, কাটিং করা হয়ে গেল। এবার যেখানে আমি মোহরার মাপটা নিয়েছিলাম সেখানে একটি কাটিং করে নেবো। তো এখান থেকে আমি কিন্তু এখন এক পার্ট সরিয়ে রেখে দেবো। তো এখান থেকেই আমি কিন্তু আজকে তোমাদেরকে কুচি দেওয়াটা দেখাবো, যেখানে আমি একটু কাপড়টি কেটে নিলাম মানে চিহ্নতি করে নিলাম। তো দেখুন, একটা কুচি এদিকে দিয়ে আমি একটি পিন লাগিয়ে নিলাম। তো ঠিক অপোজ সাইডেও কিন্তু এইভাবে একটি কুচি দিয়ে একটি পিন লাগিয়ে নিলাম। তো দেখুন, পরপর কিন্তু আমি কিন্তু এইভাবে একটা কুচি এদিকে দেবো, পিন লাগিয়ে নেবো, সঙ্গে সঙ্গে কিন্তু অপোসাইডটাও একইভাবে একটি কুচি দিয়ে পিনটা লাগিয়ে নেবো। তো এইভাবে কিন্তু আমি কুচিটা দিয়ে নেব। একদম ঠিক সোজা যেন থাকে, কোনো দিকটা একদিক বেশি দেবো একদিক কম দেবো এইভাবে কুচি দিলে কিন্তু হবে না। যেমন এই সাইডটা দিচ্ছি একদম মাপ করে নিয়ে, ঠিক ওই সাইডটা একই মাপে দিতে হবে, মানে মাপটা ঠিকঠাক রাখতে হবে। মানে একদিকের কুচি বেশি একদিকের কুচি মানে একটু কম বেশি হয়ে গেলে কিন্তু কুচিটা ভালো বসবে না, মানে পফাতাটা ঠিকঠাক তৈরি হবে না। তো আমার হয়েই গেছে, ঠিক এই সাইডটা আরেকটি দিয়ে দেবো, তাহলে পুরোপুরি আমার কিন্তু পফাতার কুচিটা দেয়া হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, হয়ে গেছে। কিন্তু আমি ভাবলাম যে আরেকটি নিচের দিকে দিয়ে দিলে আরও একটু সুন্দর পাফাতাটা তৈরি হবে, তাই আমি আরেকটি দিয়ে দিলাম। যেহেতু আমার মোহরাটা বেশি করেই নেওয়া আছে তার জন্য, তো বন্ধুরা দেখো হয়ে গেছে। এবার কিন্তু আমি এই যে এইরকম ধরনের ঠিক হবে সেলাই করার পর। তো এবার আমি কুচিটা একটু ঠিকঠাক করে নিলাম, নেওয়ার পর কিন্তু এবার এই সাইডগুলো যেগুলো কুচি দিয়েছি সেখানটা কিন্তু সেলাই করে নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, সেলাই করে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, এরকম সাইডটা এবার সেলাই করে নেবো, ঠিক সাইডটাও সেলাই করে নিয়ে চলে এলাম বন্ধুরা। তো এবার আমি সোজা করে নিচ্ছি। দেখো, সোজা করে নেওয়ার পর এই ধরনের হয়েছে। তো বন্ধুরা, পাফাতাটা খুব সহজে আপনাদের তৈরি করে দেখালাম। তো এবার আমি একটু আপনাদের সাথে একটু দেখুন পরেও নিয়েছি আমি পাফাতাটা। তো বন্ধুরা, পাফাতাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর খুব সহজে পাফাতা তৈরি করে দেখালাম আজকে আমি আপনাদেরকে। তো এই ধরনের ভিডিও দেখতে চাইলে আপনারা কমেন্ট করবেন নিচেতে, আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন ঝটপট ফলো করে রাখুন।